রাজ্যের একটি উপনির্বাচন ও দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় স্বভাবতই খুশি তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে দ্রুত ভোট করানোর জন্য দলের পক্ষ থেকে সওয়াল করা হয়। আজ সাংবাদিক সম্মেলনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করায় তাঁরা সন্তোষ প্রকাশ করছেন। আমরা চাইব সবকটা কেন্দ্রেই নির্বাচন হোক। নির্বাচন কমিশন প্রথম দফায় এটা দিয়েছে, এটাও তো আমাদের রাজ্যে আট দফায় ইলেকশন হয়েছে, আমরা চাইনি তো, আমরা তো এক দফাতেই চেয়েছিলাম। আমরা তো চেয়েছিলাম শেষের দিকে এই কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে এতগুলো দফায় যেন ইলেকশন না হয়। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা অ্যাকর্ডিংলি পার্টিসিপেট করেছি। আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন তা আমরা ওয়েলকাম জানাচ্ছি। সবটা না হলেও কিছুটা তারা এগিয়েছেন, বাকিটুকুর জন্য তাদের কাছে আমাদের যা দাবি জানানোর তা আমরা জানাবো।